সেই দিন রাস্তায় যেতে যেতে একজনের সাথে হঠাৎ দেখা হলো। দেখো তোমরা চিনতে পারো না, ইনি হলেন জি বাংলায় অভিনয় করতে কীর্তি সিরিয়াল নামক সিরিয়ালে কুসুম সামন্ত। অবশ্যই চিনতে পেরেছো তোমরা। তার সাথে কথোপকথন হলো এবং তিনি অবাক হয়ে গেলো আমাকে দেখে। তাহলে শুনে নি কুসুমের কাছ থেকে তার কথোপকথন। ফিরকি তো বন্ধ হয়ে গেছে, সিরিয়াল তো আমি করি বা আমি অভিনয় করি, অভিনয়টাকে ভালোবাসতাম, এখনো ভালোবাসি, কিন্তু ইন্ডাস্ট্রি আমাকে সেভাবে দেখে। আচ্ছা, মানে মানে একটু যদি খুলে বলো আমাদেরকে একটু ভালো লাগে। অভিনয়টাকে আমি তো পেশা হিসেবে নিতে চেয়েছিলাম। আচ্ছা, তো অভিনয় করে মানুষ যেভাবে নর্মাল মেন স্ট্রিমে নায়িকারা ইনকাম করছে আমি সেটা চেয়েছিলাম, কিন্তু ইন্ডাস্ট্রি কী কারণ বলতে পারো না, হয়তো ট্রান্সজেন্ডার বললাম, তো ট্রান্সজেন্ডার, হ্যাঁ সেটা আমি নিজেও ট্রান্সজেন্ডার, সেটা তুমি নিশ্চয়ই জানো, বুঝতে পারছি। হ্যাঁ যাই হোক, তবু তুমি অনেকটাই মানে কি বলবো অনেকটাই ভালো আছো। আমি তো আবার তোমাদেরকে দেখে ভাবতাম যে তোমরা অনেকটা ভালো আছো, সিরিয়াল করো, টিভিতে আছো। আমি মনে করি তুমি তোমার জগৎ নিজে তৈরি করেছো, সেটা একটা বিশাল ভালো জায়গা তৈরি করতে যায়নি। আমাদের মাধ্যম হচ্ছে সিরিয়াল বা খবর কি বলবো ইন্ডাস্ট্রি যদি ফেলো করে তবে আমরা ফেমাস হতে পারি। তো যাই হোক, ইন্ডাস্ট্রি আমাদের গ্রামের মধ্যে কিছু কাজে সুযোগ দেয় না, সুযোগ পেয়েছি তখন পেয়েছে যখন একটা কোনো সিরিয়ালে একটা বাচ্চা হলো মাথাতে হয় এই ধরনের কনসেপ্ট হয়। তো আমার একটা প্রশ্ন থাকে, বারে বারে প্রশ্ন থাকে যে আমাদের ট্রান্সজেন্ডারের মধ্যে কত কেউ প্রফেসর হয়েছে, কেউ উকিল হয়েছে, কেউ ভালো ডান্সার, আবার কেউ পুলিশ হয়েছে, আবার কেউ লোকের বাড়িতে কাজও করে, তাহলে এই ধরনের কনসেপ্ট কবে আছে? নর্মাল মেন স্ট্রিমের যদি পুলিশ ডাক্তার উকিল দেখানো হয় আর সিরিয়াল বা থিয়েটার বা নাটক সামাজিক গল্প নিয়ে হয়, আমরাও কিন্তু এই সমাজে বসবাস করি, আমরাও মানুষ, অবশ্যই। তাহলে সেই সিরিয়াল সিনেমাতে সামাজিক গল্পের মধ্যে আমরা অসামাজিক কেন হতে পারি? আমি তো কারো বাড়ির কাজের মেয়ে হতে পারি, কোনো নায়কের বোন হতে পারি, তার জন্য আমার পিঠে লিখতে হবে আমি ট্রান্সজেন্ডার। আমার একটু বলে দেবে আমি ট্রান্স, তাহলে গল্পের মধ্যে আলাদা করে কোনো গল্প আসার দরকার নেই, নর্মাল গল্পে আমাকে একটা ছবি দিতেই পারে। এখন বর্তমানে কী করছো? বর্তমানে আমি দেখলাম ইন্ডাস্ট্রি আমাদের ভাবে না, আর ইন্ডাস্ট্রির কথা ভেবে যদি বসে তো হাত হবে না, তাই নিজে কী করলাম একটা দোকান করেছি। এখন মোটামুটি তোমাদের প্রত্যেকে ভালোবাসায় দোকানটা ভালো চলছে। নিজে নিজে দোকান, কী ধরনের দোকান? আমি করেছি সাথে দোকান, কসমেটিক্স, ওই স্টেশনারি, সাথে গিফটের জিনিস রেখেছি, দোকান ভালো চলছে। বা তো এটা তো খুব ভালো, অনেকেই তো মানে আমি যে কমেন্টসগুলো পাই আমার পাবলিকের কাছ থেকে, অনেকে শুনেছি ট্রান্সজেন্ডার মানে হচ্ছে অন্য ধরনের প্রফেশন করে, সেখানে তুমি তোমার মতো দোকান খুলেছো, এটা তো বিশাল বড় অ্যাচিভমেন্ট। অবশ্যই, আমি তো আমার প্রতিটা ট্রান্স মনেদের বলবো যে ভগবান হাত পা দিয়েছে নিজে খেতে খাও, মানে খেতে খাও। আমি হিজড়ে মানে পেশা থাকে বা যারা বাধাই করে বা যারা রেগিং করে আমি ছোটো করছি না, যা যেটা মেন্টালিটি সেটা করুক, তবুও চাইবো যেটা সামাজিকভাবে ওটাকে একটু ছোটো করা হয়, আর সেই জায়গাতে বেরিয়ে এসে নিজের মতো ছোটোখাটো গল্প মানে ছোটোখাটো হোক ছোটো বড় ভালো কোনো মানসিকতা হচ্ছে যে না আমি একটা দোকান খুলবো এবং সেখানে লোকরা আসবে। একটা জিনিস জানার ইচ্ছা খুব, লোকে নাক সিটকায় না তোমার দোকানে আসলে, মানে ট্রান্সজেন্ডারের দোকানে যাবো এরকম নাক সিটকায় না? না, আমার মনে হয় মানুষ আস্তে আস্তে অনেকটাই পরিবর্তন। এই সময় দিই আমাদের সময় সময় দিই চিনতে পারছি না, কিন্তু আমি হচ্ছে চিনি ফিরকি করে ফিরকি করতো। খুব ভালো লাগলো একসঙ্গে কিছু দেখা হয়ে গেছে, খুব ভালো লাগলো। আমার খুব ভালো লাগলো তোমার যে কবিতা পাঠ করো, এতটা ফেমাস মানুষ, আমি জানতাম আমাদেরই গ্রুপেরই মানুষ, আমাদেরই একই জেন্ডারে আমরা বিলং করি, কিন্তু এই যে হঠাৎ দেখা হয়ে গেছে। জানার ইচ্ছা যে এই যে তোমাদের যে অভিনয় দক্ষতা এত ভালো থাকা সত্ত্বেও তোমরা চান্স পাও না, অথচ যারা প্রচুর ফ্যান ফলোয়িংস আছে তারা অভিনয় না জেনে জায়গা পায়। এখন তো ইন্ডাস্ট্রি দেখতে পাচ্ছি ট্যালেন্টের জায়গা মানে কোনো দামই দেয় না। তুমি দুদিনের একটু টিকটক ভিডিও বানাও, একটু খুলে নাচো, ব্যাস কাজ পেয়ে যাবে, কিন্তু তোমার যে প্রতিভা সেই প্রতিভার দাম দেয় না। খুব ভালো লাগে, খুব ভালো করে তোমাকে দেখে যাতে আরো দুটো মানুষ ইন্সপায়ার হয় যাতে একটা দোকান খুলে। আমি তো তাই বারে বারে বলছি আমাদের পুরো কমিউনিটিকে বলছি, তোমরা ভালো কাজ করো এবং ভালোভাবে চলো, ট্রান্স মারে শুধু ওই হুল্লোপনা করো না। খুব ভালো লাগলো আমার এই ট্রান্স বোনের সাথে দেখা হলে। কুসুমকে অনেক ভালোবাসা দিও, আমার এই ট্রান্স বোনকে তোমরা ভালোবাসা দিও, ও দোকান খুলেছে, খুব ভালো লাগলো শুনে। যাদের যেরকম মতামত থাকে, অনেকের অন্য চিন্তাভাবনা থাকে, সেখান থেকে বেরিয়ে ও একটা চিন্তাভাবনা নিজে একটা পরিবেশে গঠন করেছে, এটা আমাদের কাছে বিশাল বড় প্রাপ্তি। চলো খুব ভালো লাগলো, ভিডিওটা ভালো লাগলে কুসুমকে সাপোর্ট করো। টাটা।